হ্যালো ম্যাম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো কথা বলবো আজকে দেবের আপকামিং কিছু ছবি নিয়ে। তো প্রথম কথা হচ্ছে, দেব সে নিজেই কনফেস করেছিল যে সে আপকামিং দিনে অরুণ রায়ের সাথে একটা বড় মানে একজন মানুষের বায়োপিক নিয়ে একটা ছবি বানাচ্ছে, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং সেই ছবিটা হয়তো 2025 সালের মধ্যেই ছবিটা রিলিজ হয়ে যেত। ছবিটার শুট প্রায় 2024-এর শেষ ভাগে বা 2025-এর প্রথম ভাগ থেকে সেই ছবিটা শুট হওয়ার কথা শুরু মানে হয়েছিল। কিন্তু এখানে এখন যেটা আপডেট উঠে আসছে, যেটা দেব নিজেই কনফেস করেছে তার অডিয়েন্সের কাছে, সেটা হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে যে ছবিটা বানানোর কথা ভাবা হচ্ছিল, সেই প্রজেক্টটা এখন আর হচ্ছে না, সেই প্রজেক্টটা পুরোপুরি সেল্ড হয়ে গেছে। কিন্তু সে অরুণ রায়ের সাথে আফটার সাকসেস অফ বাঘা যতীন, সে ঠিক করেছে যে সে অরুণ রায়ের সাথে আরেকটা ছবি নিয়ে কাজ করবে। এবং এটা এমন একজন ফ্রিডম ফাইটারের সাথে, ফ্রিডম ফাইটারকে নিয়ে প্রজেক্টটা হবে যাকে মানুষ চেনে না খুব বেশি ভাবে, কিন্তু ইন্ডিয়াতে ইন্ডিয়ার স্বাধীনতার পিছনে তার অবদান অনেক বেশি। তো এই কথাটা তার মানে এই কনফেশনটা তার মুখ থেকে শোনা যায় এই কথাটা বলতে। তো এইরকম কাইন্ড অফ একটা ফ্রিডম ফাইটার, এবং সে বলেছে যে এই রকম অনেক মানুষ আছে যাদের অবদান অনেক বেশি, কিন্তু তাদের ব্যাপারে আমরা আজ অব্দি কিন্তু বেশি ডিটেলস এর ব্যাপারে জানি না, এবং আমাদেরকে এরকম মানুষের বিষয়ে কথা বলা বেশি দরকার। যেমন বাঘা যতীনের ক্ষেত্রে আমি বলবো, বাঘা যতীন বিশাল ক্রেডিট পেয়েছে, কিন্তু বাঘা যতীনের আজকে আমাদের বাংলাটাকে সাইড করে দিয়ে যদি আদার্স কোনো স্টেটের কথা বলি, তো বাঘা যতীনের ব্যাপারে কতজন আর জানে। তো সেই রকমই কাইন্ড অফ যদি একটা একটা এরকম ছবি আনা যায় এবং সেটাকে প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করা যায়, তো আমার মনে হয় যে সেই ছবিটা কিন্তু দারুণ লেভেলে, ছবির কতটা ভালো হবে কিনা জানি না, কিন্তু অডিয়েন্সের নলেজের ক্ষেত্রে যদি মনে করি এবং এরকম একটা ভালো সাবজেক্টের উপর বেস্ট করা ছবির ক্ষেত্রে যদি মনে করি, ইভেন দেব সেটা করেও দেখা। এবং ফাইনালি মনে হচ্ছে যে 2025 সালে অরুণ রায়ের সাথে এই ছবিটা আসতে পারে, এবং খাদান ছবিটা হয়তো 2025-এ শিফট করবে। তো 2025-এ আপাতত এখন অব্দি জিতে দেবের দুখানা বড় বড় ফিল্ম কিন্তু আসবে, সেটা কিন্তু তার তরফ থেকে আপডেট উঠে আসছে। তো এইরকম একটা সুপারস্টার, তার এত মানে বড় বড় লাইন আপ তার সামনে, আগামী 2 বছরে সে কি কি ফিল্ম করবে সেটা কিন্তু তার লাইন আপের মধ্যে হয়েছে, এটা দেখে বেশ ভালো লাগে। তো যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।